আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের ভিডিওতে আমরা জানব নারীরা পর্দার কারণে, ইসলাম হুজুররা নারীদেরকে পর্দার বিধান দিয়ে ঘরে কি বন্দি করে রাখে নাকি তাকে রাজরানী বানিয়ে দেয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা দলিল নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, এই তো গত কিছুদিন পূর্বে সমসাময়িক একটা বিষয়, ওই যে এক ভদ্রলোক শিক্ষিত, তিনি বললেন যে যারা পর্দা করে তারা ঘরে থেকেই লেখাপড়া করুক, অথবা তাদের আর ভার্সিটিতে আসার দরকার নাই, ভার্সিটিতে পর্দা ছাড়া চলবে। যাই হোক, এমন একটা উক্তি তারা বলেছেন। যাই হোক, এ বিষয়ে অনেক পর্দা করা যাবে না, এ বিষয়ে অনেক কথাবার্তা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো এখন আমাদের সামনে আমরা এটাই বলতে চাচ্ছি যে পর্দা কি আসলেই কাউকে আটকায় রাখে নাকি আপনার কাউকে রাজরানী বানায়, ঠিক তদ্রূপ আমরা আপনাদের সামনে আলোচনা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করছি। ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে যদি চায় যে আমাদের যে কোনো একটা চৌরাস্তায়, যে কোনো চৌরাস্তায় এসে সে বাজার করবে, সাধারণ মানুষের মতো সে লাইফ লিড করবে, সাধারণ মানুষের মতো পাবলিক বাসে সে চলাফেরা করবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তার যে সিকিউরিটি গার্ড আছে, তার বডিগার্ড যারা আছে, তারা কি তাকে এটা করতে দিবে কি দিবে না? এখন সবাই বলবেন কেউ তো প্রধানমন্ত্রীকে এটা করতে দিবে না, ঠিক তদ্রূপ নারীদেরকেও ইসলাম পর্দার আদেশ দেয়। পর্দা করলে মানুষ সম্মানিত হয়, পর্দার মাধ্যমে কোনো মানুষকে ঘরে আটকিয়ে রাখা হয় না, বরং তার সম্মান বাড়ে। আপনি একটু খেয়াল করবেন, যুক্তি দিয়ে বিবেচনা করবেন, যেটা দামি জিনিস সেটার গ্লাস, সেটার কভার তত ভালো, তত মজবুত, তত শক্ত। উদাহরণস্বরূপ আপনি একটা পারফিউম কিনলেন, মালয়েশিয়ার একটা পারফিউম কিনলেন বাংলাদেশ থেকে, যে কোনো সুপার শপ থেকে কিনলেন, ওটার একটা প্যাকেট থাকবে, তারপরে থাকবে ফোম, তারপরে থাকবে কাগজ, ভিতরে বিভিন্ন ধরনের কাগজ, বিভিন্ন ধরনের এই জিনিসটা যেন নষ্ট না হয় সেটার জন্য আলাদা একটা মেডিসিন থাকবে, অনেক কিছুই থাকে। ঠিক তদ্রূপ নারীরাও এমন উত্তম, ইসলামী শরিয়া তাদেরকে কল্যাণ থেকে কল্যাণ, রাজরানী থেকে রাজরানীর আসনে তাকে বসিয়েছেন, যার কারণে তাকে একটু পর্দার সাথে সবকিছুই করুক, পর্দার সাথে করুক, এটার এই দিক নির্দেশনা আমাদেরকে ইসলাম দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঠিক নারীদের অধিকার নিয়ে আমরা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, আমাদের ভিডিওগুলো অনুসরণ করবেন, দেখতে পারেন। ঠিক নারীরা পর্দা করার কারণে আপনার সম্পদ বেশি পায় নাকি কম পায়, কতটুকু তার কাজে লাগলো, কতটুকু খরচ হলো, সে কেনই বা পাচ্ছে, সে কয় জায়গা থেকে পাচ্ছে, আর পুরুষ কয় জায়গা থেকে পাচ্ছে, পুরুষের দায়িত্ব কতটুকু, নারীর দায়িত্ব কতটুকু, আমরা অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনাগুলো যদি আপনারা দেখেন আর কখনো বের হবে না, যে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি আর কখনো পর্দা নিয়ে আলোচনা করব, পর্দা নিয়ে আর কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবো না ইনশাল্লাহ। যদি আপনি ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।